এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোট গ্রহণ পর্ব অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজকের সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বিজেপির অন্যতম মুখপাত্র তথা রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী সমীক ভট্টাচার্য। আজকের সাংবাদিক সম্মেলনে এরকম দাবি করে তিনি বলেন যে কেবলমাত্র অষ্টম দফায় কিছু জায়গা বাদ দিলে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই ভোট গ্রহণ পর্ব নির্বিঘ্নে মিটেছে। একই সঙ্গে তিনি এও দাবি করেন যে শেষ 20 বছরে এই প্রথমবার নির্বাচনে মানুষ সর্বাত্মকভাবে তাদের মতদান করতে পেরেছেন। এরই সাথে এবারে নির্বাচনে বিজেপির 200 আসন প্রাপ্তির ব্যাপারেও যথেষ্ট আশাবাদী শোনায় তাকে। চলুন দেখে নেওয়া যাক আজকের সাংবাদিক সম্মেলনে সমীকবাবুর বক্তব্য। 7 ফেজ পর্যন্ত আপনারা যারা সাংবাদিক, আপনাদের কারোর পর্দায় এই ছবি ধরা পড়েনি যে মানুষ এসে বলছেন যে আমরা ভোট দিতে পারিনি। প্রায় দীর্ঘ 4 দশকের পর এটাই প্রথম নির্বাচন এবং 20 বছরের ইলেকট্রনিক মিডিয়া আসার পরে এটাই প্রথম নির্বাচন যে 7 ফেজ পর্যন্ত কোনো মানুষ এসে আপনাদের সামনে দাঁড়িয়ে বলেননি যে আমরা ভোট দিতে পারিনি। এই অভিযোগ কোনো সংবাদপত্রে বেরোয়নি। 8 ফেজে 1-2 জায়গায় এই ঘটনা ঘটেছে। আজকে আপনাদেরই চ্যানেলের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যে চেহারা দেখা গেল তাদের মানুষজনের কলকাতায়, তার দেখে কি মনে হচ্ছে যে তারা আদৌ এই তথাকথিত কোভিড সংক্রমণের বিরুদ্ধে লড়ছেন? এটা আমাদের প্রশ্ন।